দু মাসের মধ্যেই আবার দীপাবলি। হ্যাঁ ঠিকই শুনেছেন, তবে বাংলায় নয়, অযোধ্যায়। তাই এই মুহূর্তে গোটা রাম মন্দির চত্বর সেজে উঠেছে চন্দননগরের আলোয়। রাম মন্দিরের সামনে 10 কিলোমিটার রাস্তা জুড়ে জ্বলজ্বল করছে চন্দননগরের আলো। রাম মন্দির উদ্বোধনের এক হপ্তা আগে থেকেই অযোধ্যায় শুরু হয়ে যাচ্ছে একাধিক অনুষ্ঠান। উদ্বোধনের আগের দিন সন্ধ্যেবেলা সরজু নদীর তীরে জ্বলবে 22 লক্ষ প্রদীপ, যা তৈরি করবে বিশ্ব রেকর্ড। শুধু তাই নয়, রাম মন্দির উদ্বোধনের সময়ও জ্বালানো হবে লাখ লাখ মাটির প্রদীপ, যার সাক্ষী থাকবে গোটা দেশ। অযোধ্যা থেকে 270 কিলোমিটার দূরে চিত্রকূটে চন্দননগরের আলোর কারিগরিতে ফুটে উঠেছে আলোর রাম, সীতা, লক্ষণ এবং হনুমান। বসছে রাস্তার ধারে ধারে আলোর প্রদীপ। রাম মন্দির উদ্বোধনের দিন বড় বড় নেতা মন্ত্রীদের প্রবেশ পথে থাকছে চন্দননগরের আলোর শামিয়ানা। আমাদের ভারতবর্ষের সব থেকে বড় মন্দির উদ্বোধনের আয়োজন শুনলে আপনারও মাথা ঘুরে যাবে। আসুন আজকের এই ভিডিওতে সেই সবটা শুনে নি। সেই দুর্গাপূজার আগে থেকেই অযোধ্যার জন্য কাজ শুরু করে দিয়েছিলেন চন্দননগরের সাহা ইলেকট্রিক্সের কারিগররা। চন্দননগরের আলোক শিল্পী মনোজ সাহা রাম মন্দিরের প্রাঙ্গনের আলোর জন্য 80 লক্ষ টাকার বরাদ পেয়েছেন। আমরা সকলেই জানি চন্দননগর আলো নিয়ে আজ যা ভাবছে গোটা দেশ, তা ভাববে আগামীকাল। তাই দুর্গাপূজার পরপরই অযোধ্যায় পাড়ি দিয়েছিলেন চন্দননগরের 60 জন কারিগর, যাদের কাজ অযোধ্যায় পৌঁছে আলো ইনস্টল করা। আর সেই আলো দিয়ে সেজে উঠেছে রাম মন্দির চত্বর থেকে শুরু করে অযোধ্যা এবং চিত্রকূটের সমস্ত রাস্তাঘাট। চন্দননগরের আলোক শিল্পীদের হাতের কারুকার্যতে ফুটে উঠেছে আলোর রাম মন্দির, যার উপর স্বয়ং রামের ছবি। তৈরি হয়েছে আলোর অসংখ্য গেট। শুনলে অবাক হবেন, রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানও আলোকিত করবার দায়িত্ব পেয়েছে আমাদের চন্দননগর। তাই বাংলা শিল্পীদের হাতে জাদুতে জ্বলজ্বল করছে গোটা অযোধ্যা নগরী। অকাল দীপাবলির আগেই যেন স্বপ্নপুরীতে পরিণত হয়েছে রাম মন্দির, যা দেখে মুগ্ধ আপামর ভারতবাসী। ঐতিহাসিক এই মন্দিরের দরজা পাকাপাকিভাবে 22শে জানুয়ারি খুললেও অযোধ্যায় উৎসব শুরু হচ্ছে 16ই জানুয়ারি থেকে। এছাড়াও রাম মন্দিরের যজ্ঞের জন্য স্থাপন করা হবে অগ্নিকুণ্ড, যেখানে বিশেষ পদ্ধতিতে জ্বালানো হবে আগুন। রাম মন্দিরের গর্ভগৃহে 81টি কলসপাত্রে সরজু নদীর জল দিয়ে হবে বাস্তু শান্তি অনুষ্ঠান। হোমের পরে শ্রীরামকে স্নান করানো হবে 125টি কলসির জল দিয়ে। আর তারপর 22শে জানুয়ারি দুপুরবেলা মৃগশিরা নক্ষত্রে শ্রীরামের মহাপুজো সম্পন্ন করা হবে। সেদিন ঠিক দুপুর 12:20 রামলালার প্রধান বিগ্রহটি স্থাপন করা হবে, যা দেখার জন্য অপেক্ষা করে আছে গোটা দেশ। বৈদিক মন্ত্রপাঠ এবং পুজো করবার জন্য কাশী থেকে আসছেন তাবড় তাবড় পুরোহিতরা। ওই দিন মন্দির প্রাঙ্গনে আমন্ত্রিত রয়েছেন 7,500 জন অতিথি, যাদের মধ্যে 5,000 জন রয়েছেন সাধু সন্ত। এছাড়াও থাকছেন বলিউডের একাংশ খেলোয়াড়, বিজ্ঞানী, শিল্পপতি থেকে শুরু করে বড় বড় উদ্যোগপতিরাও রয়েছেন এই আমন্ত্রণের লিস্টে। এক কথায় চাঁদের হাট বসতে চলেছে উদ্বোধনের দিন। উদ্বোধনের দিন উপস্থিত সকলকে এই প্রসাদ হিসেবে দেওয়া হবে লাড্ডু। শ্রীরামের মোট 3টি বিগ্রহ তৈরি করা হয়েছে, যার মধ্যে 1টি বিগ্রহকে চূড়ান্ত করে প্রতিষ্ঠিত করা হবে ওই দিনই। আর 23 তারিখ সকাল থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে মন্দির প্রাঙ্গণ। নিজের চোখে দেশের এই ঐতিহাসিক মন্দিরকে একবার দেখার জন্য ইতিমধ্যেই অযোধ্যার বিভিন্ন হোটেল, আশ্রম, লজ সব বুকিং করে ফেলেছেন ভক্তরা। কোথাও আর ঘর পাওয়া যাচ্ছে না। আপনি কি ভাবছেন, এই বছর একটা ছোট্ট প্ল্যান করে একবার চট করে ঘুরে আসবেন নাকি ভারতের এই ঐতিহাসিক মন্দিরে? কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। কিন্তু ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্টিমেট মোটিভেশনে থাকুন, কারণ আল্টিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।